জগদ্দল বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি হরিপদ বিশ্বাসের শ্যামনগর গাঙ্গুলিপাড়ার বাড়িতে চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল চোর। বাড়ির পিছনের অংশে আওয়াজ পেয়ে প্রাক্তন বিধায়ক আর পরিবারের সদস্যরা দেখতে গেলে এক যুবককে দেখতে পান তারা। এরপর তাকে পাকড়াও করে খবর দেওয়া হয় স্থানীয় জগদ্দল থানার পুলিশকে। পুলিশ এসে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। আমি বাড়িতে ছিলাম, তখন খবর পেলাম যে আমাদের বাড়ি থেকে ঢুকেছে, এই পাশের বাড়ির সিসিটিভি থেকে ওরা দেখতে পেয়েই আমাদের খবরটা দিয়েছিল। আমরা দুই দিকে সব দিকটা বাড়ির ঘিরে ফেলি, ঘিরে ফেলে একটি ছেলেকে ধরে ফেলি। চোর না ডাকাত সে তো বলতে পারবো না, না কি তাও বলতে পারবো না। ধরে পড়ার পর থানায় ফোন করা হয়, প্রায় 30 বার ফোন করার পর অনেক সময় পর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে তো চোরটাকে পিটিয়ে মেরে ফেলতে পারত, মানুষ জমে গেছিলো। ঢুকলো কীভাবে, পাঁচিল টপকে ঢুকেছে বা এই পাশের গেট দিয়ে ঢুকেছে? তারপরে আমার ছেলের বউ ও একটা বন্ধু ছিল, এরা সকলে সব দিক দিয়ে আটকে দিয়ে ওকে ভিতরেই ধরে ফেলে, আমার বাড়ির ভিতরেই ধরে এই সামনে বোধ হয় বেঁধে রেখেছিলো। আর দু চার চর চল চর থাপড় তো দেবেই। একা না আরও ছিল সেটা বলতে পারবো না, তবে ও কোনো কিছু স্বীকার করছিল না। না কালকে সাথে সাথে একটা বিপদ ধরা পড়ে গেছে স্পটে, আগেও তো চুরি হয়েছে দু তিন। তা হয়েছে, কমপ্লেন দিয়েছেন পুলিশে? পুলিশ তো নিজে নিয়ে গেল এখান থেকে। পুলিশের ভূমিকা তো গোটা রাজ্যেরই যা আছে তাই আছে। পুলিশ কি করেছে বলতে পারবো না। শ্যামনগর থেকে হিমাদ্রি সকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।